ভাই কষ্ট হয়ে গেছে নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি আমি সুশান্ত তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকে আমার বন্ধুর বিয়ে সহেলি সহেলির বিয়েতে আমি আর আমার বউ মিলে আজকে একদম বেশ সন্ধ্যে সন্ধ্যে পৌঁছে গেছি ওর বিয়েতে এনজয় করব বলে তো গিয়েই দেখছি সদা হাস্যমান সহেলি ফিক ফিক করে হাসছে এরপর শুরু হলো ছবি তোলার পালা আর আমার বউ কদিন আগেই সিংহাসনে বসলো তবু ওর সিংহাসনে বসার মানে ইচ্ছে এখনও শেষ হয়নি দেখতে পাচ্ছি গিয়েই সিংহাসনে বসে গেল ছবি তোলার জন্য যাই হোক বিয়ের মণ্ডপ তৈরি আর সেখানে অবস্থান করেছে স্বয়ং হরিচাঁদ ঠাকুর তো হরিচাঁদ ঠাকুরকে সাক্ষী রেখেই আজকের বিবাহটি সম্পন্ন হবে তো এবার দেখি চলুন বরমহাশয় কী করছেন আচ্ছা বরমহাশয় কিন্তু একদম বসে গেছেন বিয়ের পিঁড়িতে তো চলছে সেই সমস্ত কাজকর্ম আর একটা বিষয় না বললে একদম জিনিসটা মিস হয়ে যাবে সহেলির বিয়ে দিকে যেটা দেখলাম একটা নতুন বিয়ের অনুষ্ঠান দেখতে পেলাম এরকম বিয়ে কিন্তু আমি কখনো দেখিনি একদম সম্পূর্ণ বাংলা মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিবাহ সম্পন্ন করলেন গোসাই মহাশয় গোসাই মহাশয়ের সাথে কথা বললাম এবং জানতে চাইলাম কেন এরকম বাংলা মন্ত্রোচ্চারণের মাধ্যমে তারা বিবাহ দিয়ে থাকেন তো তিনি সমস্ত কিছু আমাদের বুঝিয়ে বললেন এই এই ইন্টারভিউটাও এই ভিডিওর সাথেই রইল সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর দেখতে থাকুন এই বিয়ের সমস্ত বিভিন্ন মোমেন্ট আর দারুণ কিছু ছবি থ্যাংক ইউ সঙ্গে থাকুন তোমার সকল ভক্তবৃন্দ দেব দেবতাগণ সবে মিলি পুষ্পাঞ্জলি করি ও গ্রহণ হে প্রেমময় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও জগৎ জননী শ্রী শ্রী শান্তি দেবীকে আমরা যে সংসার যাত্রায় করিয়া তাহা গ্রহণ করিয়া আমাদের শুভাশীষ দান করো ও অত্র স্থানে পাঠিয়ে আমার সকল অজ্ঞানতা যেন ভস্মময় করে সেই নিমিত্তে তোমাকে আশ্রয় করিয়া অগ্নিদেবকে অঞ্জলি প্রদান করতেছি ও অত্যই শুভ মুহূর্তে তোমাকে সাক্ষী রাখিয়া প্রতিজ্ঞা করিয়া বলিতেছি আমরা উভয়ে যেন এক মনে এক প্রাণে একত্রে সংসার জীবন যাপন করে সংসারের সকলকে মান্যতা বজায় রেখে চলতে পারি কাহারও প্রতি যেন পুরো ব্যবহার না করি অত্র প্রতিশ্রুতি যেন রক্ষা করিতে পারি নমস্কার আমি দেখলাম যে আপনি যে বিবাহটা দিলেন আজকে সম্পূর্ণ বাংলায় একদম মন্ত্রোচ্চারণ এটা কেন নমস্কার আমরা বিবাহ বা শ্রদ্ধা ক্রিয়া যাবতীয় মন্ত্র আদি আমরা মনে করি বাংলা ভাষায় আমার দেব দেবী আমার মা বাবা আমার তারা বাংলা ভাষায় কথা বলতো তাদের ভাষাটাই আমরা দেব ভাষা বা দেবী ভাষা আমরা মনে করি যার জন্য বাংলা ভাষায় আমরা সরলভাবে কথা বুঝি সংস্কৃত ভাষা বললে সেটা আমরা ওর মর্মার্থ আমরা আমাদের হৃদয়ঙ্গম হয় না এবং উপলব্ধিও হয় না যার পরিপ্রেক্ষিতে আমরা বাংলা ভাষার মাধ্যমেই
আমরা মন্ত্রাদি এবং বিবাহ শ্রদ্ধা ক্রিয়া যাবতীয় ক্রিয়াকর্মাদি আমরা বাংলা ভাষার মাধ্যমে আমরা করি। মানে এটা কি আপনার আপনার নিজস্ব ইউনিক আইডিয়া নাকি আপনাদের মতুয়া সম্প্রদায় সবার? আমরা মতুয়া সম্প্রদায়েরই এটা, মানে মতুয়া সম্প্রদায় সকল বিবাহ এরকমভাবে, সকল বিবাহ এভাবেই হয়। হ্যাঁ, মতুয়া ধর্ম। ধন্যবাদ। আচ্ছা, নমস্কার। থ্যাংক ইউ। তো দেখলেন কেন বাংলায় সম্পূর্ণ মন্ত্রোচ্চারণ হলো, তার ইউনিক আইডিয়া কেন কি বিখ্যাত সবই গোসাই মহাশয় বললেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ। বল সহেলি ভাই, কষ্ট হয়ে গেছে, আর বিয়ে করিস না গিয়েও। বিয়ে করা হয়ে গেছে, একাই বাকি আছে, না এই ছেলেটা বাকি আছে, অলয় বাকি আছে, অলয় বাকি আছে, অনেকে বাকি আছে। বিয়ের পর প্রতিক্রিয়া কি চলছে? চলবে, চলছে, চলবে। হ্যাঁ, এরপর সুমনে, তারপর অলয়। ও, আর তোমার বলো। কয়েক মাসের একটা দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা হলো, অভিজ্ঞতাটা ভালোই ছিল, জার্নিটা খুব হেক্টিক ছিল, বাট এন্ড অফ দ্য ডে ইট ওয়াজ এনজয়েবল। হ্যাঁ, এটা ঠিক। এই ভিডিওটা যখন বানাচ্ছি তখন সহেলি কিন্তু তার শ্বশুর বাড়ি পৌঁছাই গেছে। তো সহেলির নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইল, অনেক ভালোবাসা রইল, আর দুজনে মিলে জমিয়ে সংসার কর। থ্যাংক ইউ সকলকে এই ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ।